গুন্ডামি করে কন্ট্রোল করতে পারবে না বাম গণতান্ত্রিক জোট নাটোরে হত্যা মামলায় বিএনপি নেতার জামিন না মঞ্জুর গার্ডার চাপায় পাঁচ জনের মৃত্যু এটা দুর্ঘটনা নয় হত্যাকাণ্ড ধর্ম অবমাননার মামলা থেকে অব্যাহতি পেলেন শিক্ষক হৃদয়মন এখন বিস্তারিত এদিকে ছাত্রলীগ গুন্ডামি করে কন্ট্রোল করতে পারবে না বাম গণতান্ত্রিক জোট ছাত্রলীগ অগণতান্ত্রিক কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা আজ রবিবার বিকেলে চট্টগ্রাম নগরের সিনেমা প্যালেস মোড়ে বাম গণতান্ত্রিক জোটের এক প্রতিবাদ সমাবেশে বলা হয় ছাত্রলীগের অসভ্যতা গুন্ডামি হামলা নির্যাতন আর বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না গুন্ডামি হামলা চালিয়ে বাম প্রগতিশীল শক্তির কণ্ঠরোধ করতে পারবে না ছাত্রলীগ গতকাল শনিবার নগরে নিউ মার্কেট এবং বল সার অতুষ কলেজে ছাত্র যুব ইউনিয়নের নেতাদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে এই সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে বাম নেতারা বলেন চট্টগ্রামের বোয়ালখালীর ঐতিহ্যবাহী স্যার আশুতোষ কলেজের সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করছিল ছাত্র ইউনিয়ন এটা কোনো সরকার বিরোধী কর্মসূচি ছিল না এরপরও ছাত্রলীগ তাতে হামলা করে এর প্রতিবাদে বিকেলে মার্কেট মোডের কর্মসূচিতেও হামলা করেছে নেতাকর্মীদের আহত করেছে তারা বলেন ছাত্রলীগ সারাদেশে বিভিন্ন স্থানে সিপিবি সহ বাম সংগঠনের নেতাকর্মীদের ওপর একের পর এক হামলা চালিয়েই আসছে সামনে হয়তো আরও কঠিন সময় আসছে ছাত্রলীগ আরো বেপর আচরণ করতে পারে সরকার আরো বেশি কর্তৃত্ববাদী আচরণ করতে পারে ছাত্রলীগের অসভ্যতাকে আর ছাড় দেওয়া হবে না এখন থেকে প্রতিরোধ গড়ে তোলার জন্য বাম নেতা কর্মীদের জনগণকে সঙ্গে নিয়ে প্রস্তুত থাকতে হবে চট্টগ্রামের বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদ নেতা শফিউদ্দিন কবির আবিদের সভাপতিত্বে অন্যদের মধ্যে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সিবিবি চট্টগ্রাম জেলা সভাপতি অশোক সাহা বাসদ চট্টগ্রাম জেলার ইনচার্জ আল কাদের সিপিবি চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি কানাইলাল দাস এবং সিপিবি চট্টগ্রাম জেলার সহকারী সাধারণ সম্পাদক নুরুদ সাফা একটি বিক্ষোভ মিছিল নিয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন বাম গণতান্ত্রিক জটিরা এদিকে নাটোরের হত্যা মামলায় বিএনপি নেতার জামিন নামঞ্জুর নাটোরে আলোচিত রাকিব রায়হান হত্যা মামলা সহ চারটি মামলায় বিএনপির নেতা দেওয়ান শাহিনের জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত মঙ্গলবার দুপুরে তিনি আত্মসমর্পণ করলেন নাটোরের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মোহাম্মদ শরীফ উদ্দিনের নির্দেশ দেন জেলা ও দায়রা জজ আদালত সূত্রে জানা যায় জেলা বিএনপির সদস্য দেওয়ান শহীন মঙ্গলবার দুপুরে নাটোরের আলোচিত রাকিব রায়খান হত্যা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম এবং আওয়ামী লীগের মিছিলে হামলাসহ চারটি মামলায় জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন এ সময় তিনি আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন কিন্তু আদালতের বিচারক জামিনের আবেদন না মঞ্জুর করে আসামিকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন পরে তাকে বিশেষ পুলিশি প্রহরায় কারাগারে পাঠানো কারাগারে পাঠানোর সময় শত শত বিএনপি নেতা কর্মী জেল হাজতের সামনে তার মুক্তির দাবিতে স্লোগান দেন জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌশলী সিরাজুল ইসলাম জানান দেওয়ান শাকিংয়ের বিরুদ্ধে জামিন অযোগ্য অভিযোগ থাকায় আদালত তাকে জেল হাজাতে পাঠানোর নির্দেশ দেন দু হাজার পনেরো সালে পাঁচ জানুয়ারি আওয়ামী লীগ ঘোষিত সংবিধান সুরক্ষা ও গণতন্ত্রের বিজয় র্যালি উদযাপনের দিন সকাল দশটায় দুর্বৃত্তদের গুলিতে নাটোর শহরের তেবাড়িয়া উত্তর পাড়ায় চাঁদ মুন্সির ছেলে রাকিব হোসেন ও সিংড়ার গাইন পাড়ার সামসুল হকের ছেলে রায়হান আলী গুলিবিদ্ধ হয়ে মারা যান এই ঘটনায় রাকিবের বড় ভাই মোহাম্মদ আনজুল বাদী হয়ে একই দিন সদর থানায় মামলা করেন অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে এই মামলা করা হয় মামলায় বলা হয় বাদী একজন আমেরিক তার প্রতিপক্ষের লোকজনে ঘটনা ঘটিয়েছেন পরে পুলিশ বিভিন্ন সময় বিএনপি নেতা দেওয়ান সহ বেশ কিছু নেতা কর্মীকে আটক করে এই মামলায় গ্রেপ্তার দেখায় দেওয়ান উচ্চ আদালত থেকে অভিযোগ প্রাপ্ত দাখিল হওয়া পর্যন্ত অস্থায়ী জামিনে মুক্ত হন মামলা তদন্তকারী কর্মকর্তা গ্রেপ্তার হওয়া আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করলে দেওয়ান শাহিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি হয় তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন আজ মঙ্গলবার দুপুরে তিনি এই মামলা সহ চারটি মামলায় আদালতে হাজির হয়ে জামিনের দরখাস্ত করেন শুনান শেষে আদালত জামিনের আবেদন নাকচ করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আমিন জানান এই মামলার একজন অরাজনৈতিক ব্যক্তি নিহত যুবকেরাও করে না রাজনৈতিক কারণেও তারা খুন হননি অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা তাদেরকে খুন করে অথচ আওয়ামী লীগের নেতারা বাদীকে নিয়ে মামলাটি দায়ের করান সেই মামলার পুলিশ রাজনৈতিক আক্রোশে বিএনপি নেতাকর্মীদের আসামি করেছে আদালত জামিনের আবেদন নাকচ করেছে পরবর্তী সময় তারা আবারও জামিনের আবেদন করবেন এদিকে পাঁচজনের মৃত্যু এটা দুর্ঘটনা নয় হত্যাকাণ্ড হতাহতের ঘটনাকে কোনো অর্থেই দুর্ঘটনা বলার সুযোগ নেই বিশৃঙ্খলা অবহেলা ও গাফিলতে চূড়ান্ত প্রদর্শন হিসেবে ঝরে গেল দুই শিশু সহ পাঁচটি প্রাণ এই ঘটনায় দেশজুড়ে সমালোচনার ঝড় বয়ে চলেছে স্বাভাবিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে প্রকল্পের কাজ প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত বিশ কিলোমিটার পথে বিশেষ লেনের মাধ্যমে বাস চলাচলের জন্য এক দশক আগে শুরু হয় বিআরটি প্রকল্প দীর্ঘতীয় অব্যবস্থাপনার কারণে প্রকল্প নিয়ে বারবার প্রশ্ন উঠেছে দু হাজার ষোলো সালে ডিসেম্বর শেষ হওয়ার কথা থাকলেও এবছরের জুন মাস পর্যন্ত মাত্র প্রকল্পের আটাত্তর শতাংশ অগ্রগতি ঘটেছে সময় বৃদ্ধির সঙ্গে ব্যয় বেড়েছে দ্বিগুণ হয়েছে রাজধানীর উত্তরায় বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পে গার্ডারের চাপায় প্রাইভেট কার আরোহী হতাহতের ঘটনাকে কোনো অর্থে দুর্ঘটনা বলার সুযোগ নেই বিশৃঙ্খলা অবহেলা গাফিলতি চূড়ান্ত প্রদর্শন হিসেবে জড়ে গেল দুই শিশু সহ পাঁচটি প্রাণ এ ঘটনায় দেশজুড়ে সমালোচনা ঝড় বয়ে চলছে স্বামীকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে প্রকল্পের কাজ প্রথম আলো প্রতিবেদন জানাচ্ছে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুরে জয়দেবপুর পর্যন্ত বিশ কিলোমিটার পথে বিশেষ লাইনের মাধ্যমে বাস চলাচলের জন্য এক দশক আগে শুরু হয় বিআরটি প্রকল্প দীর্ঘতীয় অব্যবস্থাপনার কারণে প্রকল্প নিয়ে বারবার প্রশ্ন উঠেছে দু হাজার ষোলো সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা থাকলেও এই বছরের জুন মাস পর্যন্ত মাত্র প্রকল্পের আটাত্তর শতাংশ অগ্রগতি ঘটেছে সময় বৃদ্ধির সঙ্গে ব্যয়ও বেড়েছে দ্বিগুণ

এই সময় কোনো ধরনের নিরাপত্তা বেষ্টনী কিংবা প্রতিবন্ধকতা দেওয়া হয়নি একই ধরনের অবহেলা ও দায়িত্বহীনতার কারণে বিআরটি প্রকল্পে বারবার দুর্ঘটনা ঘটছে নির্মাণ কাজ শুরুর পর এ পর্যন্ত চারটি বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে গত বছর চোদ্দ মার্চ দর আবদুল্লাপুরে একই দিনে দুবার গার্ডার ধর্ষের ঘটনা ঘটে এতে তিনজন চীনের নাগরিক সহ নির্মাণ কাজে সঙ্গে যুক্ত হওয়া ছয় শ্রমিক আহত হন ডেইলি স্টারের প্রতিবেদন জানাচ্ছে ওই দুর্ঘটনার পর গঠিত তদন্ত কমিটি নির্মাণ প্রকল্পের নিরাপত্তা ব্যবস্থাপনা ত্রুটি খুঁজে পায় তদন্ত কমিটির সুপারিশের কোনোটাই বাস্তবায়িত হয়নি চারটি ভাগে ভাগ করে বিআরটি প্রকল্প চলছে এর মধ্যে উড়ালপথ ও সড়ক নির্মাণের কাজ করছে তিনটি চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান কিন্তু এই কাজে তাদের সক্ষমতা আছে কিনা সেই প্রশ্ন বারবার উঠছে নির্মাণ কাজে খোরাখুরির জন্য কারণে এই মহাসড়কে চলাচল করা ব্যক্তিদের সীমাহীন ভোকান্তি শাস্তির পর্যায়ে পৌঁছেছে বিশেষজ্ঞরা বলছেন একটি বড় প্রকল্প নেওয়ার আগে প্রাথমিক সমীক্ষা চূড়ান্ত সমীক্ষার পরই কেবল কাজ শুরু করতে হতে পারে কিন্তু প্রাথমিক সমীক্ষা করার পর চূড়ান্ত নকশা প্রণয়নের আগেই বিয়ারটির কাজ শুরু হয় ফলে গোড়ায় গলদ রেখে শুরু হওয়ায় প্রকল্পের ফলে সৃষ্ট অবর্ণনীয় জন দুর্ভোগ ও দুর্ঘটনা নিয়মিত বিষয় হয়ে উঠেছে বাংলাদেশ সরকারের সঙ্গে প্রকল্পে অর্থায়ন করছে এডিবি এডির মতো আন্তর্জাতিক সংস্থা ধরনের প্রকল্প ঠিকমতো বাস্তবায়িত হচ্ছে কিনা তা তদারকির দায়িত্ব রয়েছে যে বিবেচনায় করা হোক না কেন বিআরটি অভিভাবকহীন একটি প্রকল্প এ সুযোগে ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়ম নীতি তোয়াক্কা না করে যেভাবে ইচ্ছে সেভাবে কাজ করে মানুষের জানমালের নিরাপত্তাকেও গ্রাহ্য করছে না প্রাথমিক তদন্তে ঠিকাদারি প্রতিষ্ঠান গেজহুবা গ্রুপের দায় পাওয়া গেছে কিন্তু সড়ক সেতু আটি কর্তৃপক্ষ ঠিকাদারি প্রতিষ্ঠানের চরম অবহেলা ও দায়িত্বহীনতার কারণে পাঁচজন মানুষ অকালে প্রাণ হারিয়েছে এটা কোনোভাবে দুর্ঘটনা নয় বরং কাঠামোগত হত্যাকাণ্ডের দৃষ্টান্ত নিরপেক্ষ তদন্ত কমিটি করে দায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেই এদিকে